हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। चले এসেছি আমার ব্লগের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, বইয়ের সেলফ ঘাটতে ঘাটতে হঠাৎ এই বইটা সামনে এলো। ছোটবেলা থেকেই আমি নাচ, কবিতা, ছবি আঁকা, খেলাধুলা সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং আমার পুরস্কারের সংখ্যাটাও নেহাত কম নয়। তারই পরিপ্রেক্ষিতে এই বইটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই বইটাও আমার পুরস্কার পাওয়া। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 77তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমি থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল এবং সেখানে আমি ছবি আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম, আর এই বইটা ছিল সেই পুরস্কারেরই একটা অংশ। সাথে আরও কিছু বই ছিল। তো ছবিটা, বইটা নিয়ে আলোচনা করছিলাম, মার সাথে কথা বলছিলাম, আমার ছোটবেলার সেই স্মৃতি। তো ভাই বলল, চল দিদি তাহলে বেরিয়ে আসি বিকালের দিকে, কারণ এই বিশ্ববরেণ্য চিত্রশিল্পীর বাড়ি আমাদের নড়াইলেই। আমাদের বাসা থেকে খুব বেশি দূরেও না, নড়াইল মাসিমদিয়াতেই তার বাড়ি, তার দেশ বাড়ি বলা যেতে পারে, এবং জীবনের শেষ বয়স পর্যন্ত তিনি এখানেই তার দিন অতিবাহিত করেছিলেন। ভাইকে নিয়ে গিয়েছিলাম বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি বিজড়িত তার বাড়িতে, জনসাধারণের জন্য উন্মুক্ত তার এই স্মৃতি সংগ্রহশালা। আর এখানে আমার অনেক স্মৃতি রয়েছে, কারণ ছোটবেলায় বাবার হাত ধরে আমি তার কাছে ছবি আঁকা শিখতে যেতাম। কিছু কিছু মনে পড়ে, কিন্তু স্মৃতিটা খুবই অস্পষ্ট, কারণ এটা আমার খুবই ছোটবেলাকার একটা স্মৃতি। তো সেখানে নিয়ে গিয়েছিলাম ভাইকে সাথে করে, এবং সাথে ছিল আমার ছেলে। তো কথা বলতে বলতেই চলে এসেছি আসলে দেখতে দেখতে তার বাড়িতে। তো আগে এখানে টিকিটের ব্যবস্থা ছিল না, তো এবারে এসে দেখি যে এই স্মৃতি সংগ্রহশালায় এখন টিকিটের মানে ব্যবস্থা করেছে, এবং সিকিউরিটির জন্য এখানে কিছু নথিপত্র, কিছু আইডেন্টিটি এখানে দিতে হয়। তো যাই হোক, মূল্য খুবই কম, মাত্র 10 টাকা করে। এটা সবাই এখানে আসতে পারেন, এবং নির্দিষ্ট সময় আছে এটা খোলা এবং বন্ধ হওয়ার। আর এখন যাকে ছবিতে দেখতে পাচ্ছেন, ইনিই হলো বিশ্ববরেণ্য সেই শিল্পী যার কথা আপনারা অনেকেই জেনে থাকবেন, বা অনেকেই যার সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই জানেন। তো গেট দিয়ে প্রবেশ করলাম, আসলে অনেক পুরাতন স্মৃতিতে চলে গিয়েছে। আর বহুবার আমি এখানে এসেছি, আমাদের নড়াইলে আমাদের পরিবারে আত্মীয় স্বজনও কেউ বেড়াতে আসলে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতাম, তার মধ্যে এই এস এম সুলতানের বাড়িটিও হলো খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। তো এই যে সাইডটা দেখছেন, এই পাশটাতেও আগে ছবি আঁকার মানে অনেক আগে শেড করে দেয়া ছিল, এখানে বাচ্চারা ছবি আঁকতো। তো পায়ে পায়ে হেঁটে চলে আসছি তার সমাধিতে, প্রথমেই তার এখানে আসলাম, ছেলেকে নিয়ে আসছি, তাকেও একটু এখান থেকে বেরিয়ে নিয়ে যাই। আর এই হলো বিশ্ববরেণ্য এস এম সুলতানের তার সমাধি, এখানেই তাকে সমাহিত করা হয়েছে। তো বাসা থেকে ফুল নিয়ে এসেছিলাম, আমার মায়ের গাছের ফুল, তার উদ্দেশ্যে তার বেদিতে দিব বলে, কারণ তিনি বরাবরই একজন সম্মানের এবং সম্মানীয় স্থানীয় ব্যক্তি। তিনি আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব। তাই ভাবলাম তার জন্মস্থান, তার বাড়ি থেকে আপনাদেরকেও একটু বেরিয়ে আনি। সুলতানের জীবদ্দশায় এবং মৃত্যুর পর দেশে বিদেশে তার বহু একক চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তার 17টি একক প্রদর্শনী হয়েছিল। এমনকি লন্ডনে 1956 সালে পাবলো পিকাসো, সালভাদার দালি, জন ব্ল্যাক প্রমুখের সাথে তার চিত্রকর্মের যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তিনি একাধারে বংশীবাদকও ছিলেন। তো তার বাড়িটি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক বছর পর আসলে আমি এখানে আসছি, আর এই আর কি। তো এখানে ছিল তার টাইলস দিয়ে কোলাজ করা, তারই যে হাতে তৈরি তাদের শিল্পী, তাদেরই কেউ হয়তো এই মোরালটি করেছিল, আসলে নামটা আমার সঠিক মনে নেই। এই পুরো এরিয়াটি ছিল তার বসত ভিটা, আর এই যে পুরাতন বিল্ডিং যেগুলো, এগুলাই ছিল তার বাড়ি। পরবর্তীতে এখানে বিভিন্ন গাছ, এগুলা সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো রোপণ করা হয়েছে। তার বাড়িতে চিড়িয়াখানাও ছিল, অনেক পশু পাখি তার এখানে ছিল। মনে পড়ে যখন আসছি সেখানে চিড়িয়াখানাতে পশু পাখি দেখতাম, কিন্তু এখন আসলে সেটি নাই। আর এখন পায়ে পায়ে হেঁটে চলেছি,
তার মিউজিয়ামের দিকে। এটি হচ্ছে স্মৃতি সংগ্রহশালা, তার চিত্রকর্ম এখানে কিছু আছে। আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন পুরাতন বিল্ডিং, এটি মূলত এস এম সুলতানের বসত ভিটা। তিনি এখানেই দিন যাপন করতেন, এখানেই তিনি থাকতেন, তিনি ছবিও আঁকতেন এখানে। এইটাই মূলত তার বাড়ি। আর পরবর্তীতে এই বিল্ডিংগুলো করা হয়েছে, এটা হলো তার মিউজিয়াম। এগুলো পরবর্তীতে সরকারি অনুমোদনে এগুলা বিভিন্ন সময় বিভিন্ন তৈরি হয়েছে, যেহেতু বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসে। এমনকি 10ই আগস্ট তার জন্মবার্ষিকী উপলক্ষে এবং 10ই অক্টোবর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষেও নড়াইলে অনেক মানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। দেশে বিদেশে থেকে বিশ্ববরেণ্য মানুষেরা এখানে উপস্থিত হন তার এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানগুলো প্রায় 7 দিনব্যাপী চলে এবং সারা দেশেই মোটামুটি এটি নাম করা। আপনারা হয়তো জেনে থাকবেন সুলতান মেলা নামে খ্যাত এই দিনটি, অথবা আপনারা বিভিন্ন জার্নালেও এটি দেখতে পারবেন বা হয়তো পড়ে থাকবেন। তো এটা হলো তার মিউজিয়ামের সিঁড়িতে আর কি, কারণ তার মিউজিয়ামের ভিতরের ছবিগুলো আসলে নেয়া নিষিদ্ধ। প্রথম দিকে বুঝতে পারিনি, যার কারণে কিছুটা ছবি আসলে আমি নিয়েছিলাম, পরে যখন নিষেধ করলো তো মিউজিয়ামের ভিতরের ছবিগুলো আমি আর নেইনি। তো এটা হলো সিঁড়িতে তার কিছু চিত্রকর্ম ছিল, তো এইগুলো আমি তাদের কাছ থেকে পারমিশন নিয়েই এই ছবিগুলো, সিঁড়িতে যে ছবিগুলো ছিল ওইগুলো তারই আঁকা, বা অনেক কিছু আছে এখানে রেপ্লিকা। তো তাদের অনুমতি নিয়েই আমি ভিডিওটা করেছিলাম, কিছু যে আপনাদের সাথে শেয়ার করব, তার ছবি আপনাদেরকে দেখাবো। যদিও আমাদের জাতীয় জাদুঘর যেটা ঢাকাতে, সেখানে তার চিত্রকর্ম সেখানে আছে, আপনারা সেখানেও যদি যেয়ে থাকেন তো সেখানেও এস এম সুলতানের ছবি দেখতে পাবেন। জয়নুল আবেদিনের ছবির পাশে তার ছবি আছে, সেখানে আপনারা দেখতে পারবেন তার শিল্পকর্ম। তিনি বরাবরই গ্রাম বাংলার আবহমান নিয়েই ছবি আঁকতেন, তিনি গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনগুলোই তিনি ফুটিয়ে তুলতেন সবসময় তার ছবিতে। খেটে খাওয়া মানুষের ছবি তিনি আঁকতেন। তিনি একাধারে বংশীবাদকও ছিলেন। তার বাড়িতেই তিনি গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ নামে ছবি আঁকার স্কুল। আমার সৌভাগ্য হয়েছিল খুব ছোট বয়সেই তার সেই স্কুলের শিক্ষার্থী হবার। যদিও আমার স্মৃতিতে তা খুবই অস্পষ্ট, তবে এটুকু মনে আছে তাকে দাদু বলে ডাকতাম এবং ওখানে ছোট ছোট মেয়ে ছেলেমেয়েরা তাকে দাদু বলেই ডাকত। এখন এগুলো সবই বন্ধ। আর এই যে এগুলো নোঙ্গর দেখা যাচ্ছে, এই নোঙ্গর হলো তার একটি ট্রলার আছে, যেটাতে করে তিনি তার স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে তিনি ছবি আঁকতে যেতেন চিত্রা নদীতে। আর এই যে যে বেদিটা দেখছেন গাছের, এই চিড়িয়াখানার কথা যে বলেছিলাম না, ওটা কিন্তু ঠিক এই পাশটাতেই ছিল, এখানটাতেই ছিল। আর আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমি আমার পরনে যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এটি আমি রিসেন্ট করেছি, আজকেই প্রথম এই শাড়িটি পরে আমি বের হয়েছিলাম নড়াইলে। তো এই শাড়িটির টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি শাড়িটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ধরনের শাড়ি তৈরি করতে চান বা এই ধরনের লেস দিয়ে কীভাবে হ্যান্ড পেইন্ট করতে চান সেটিও দেখে নিতে পারবেন খুব সহজে, এই শাড়ি তৈরিটি এখানে দেয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আসলে শাড়ির বিষয়টা মেইন না, আমার মেইন ছিল সুলতান বাড়িটাই আসলে আপনাদেরকে দেখানো। তো পিছনেই, তার বাড়ির পিছনেই হলো চিত্রা নদী। চিত্রা নদীতে এই যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এই ট্রলারে করেই তিনি যখন তখন তার যখন মন চেত সে নিজেও বেরিয়ে পড়তেন চিত্রা নদীতে, পরিবেশের ছবি দেখে তিনি ছবি আঁকতেন। আর তার যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে নিয়েও এই ট্রলারে করে তিনি বের হতেন মাঝে মাঝে, কারণ নদীতে ঘুরতেন, আশেপাশের যে চিত্র পরিবেশ থাকতো সেটাই তিনি তার শিক্ষার্থীদেরকে ছবিতে ফুটিয়ে উঠতে বলতেন। তিনি দেখতেন কে কতটা আসলে ধারণ করতে পারে এই ছবিগুলোকে নিয়ে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নড়াইল আর্ট কলেজ, এটাও এস এম সুলতানের আর্ট কলেজ, নড়াইলের একমাত্র আর্ট কলেজ আর কি। আর এখানে শিশু স্বর্গের হয়তো সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যদিও আমি এর ভিতরের কার্যকলাপটা সম্পর্কে জানি না, তারপরও আমি যেদিন গিয়েছিলাম সেদিন এটি বন্ধ ছিল কারণ অনেকদিন পরে আসা। তো এস এম সুলতানের বাড়ি থেকে বের হয়ে বাড়ি যখন ফিরছিলাম তার পথেই পড়ে এই বাধাঘাট, এটি হলো জমিদার, নড়াইলের যে জমিদার ছিলেন এটি সেই জমিদার বাড়ির ঘাট। আর এছাড়াও আপনারা চিত্রা নদীর পাড়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র যেটি হয়েছিল আপনারা হয়তো দেখে থাকবেন, এই চিত্রা নদীকে ঘিরেই হয়েছিল, চিত্রা নদীর পাড়েই এটা শুটিং হয়েছিল অনেকটা। এই ঘাটটা, এই বেদিটাও আপনারা দেখে থাকবেন, এটা নড়াইলে বাধাঘাট নামে পরিচিত। শুনেছি জমিদারের বাড়ির পরিবারের সদস্যরা
হাতির পিঠে করে এই নদীতে স্নান করতে আসতেন এবং এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এখানে হাতি বেঁধে রাখতো। তো হয়তো সেই না থেকেই এটা নাম হতে পারে বাধা ঘাট। তো সেই এই যে বেদি, এগুলো সব সিঁড়ি, এগুলো জমিদার আমলে তৈরি। নড়াইলের যে জমিদার ছিল তাদের আমলের সেই তৈরি এগুলো। এগুলো বর্তমানে আমাদের ঐতিহ্য, আমাদের স্মৃতি, আমাদের স্মৃতি বিজড়িত স্থান। আসলে আমার খুব গর্ব যে আমি নড়াইলের মতন এমন একটি জেলাতে আমার বেড়ে ওঠা, আমার শৈশব কেটেছে এখানে, আমার বাড়ি নড়াইল। আর এই হলো আমাদের চিত্রা নদী। চিত্রা নদীর নামও আপনারা অনেকে শুনে থাকবেন। যদিও নদীটি অনেক ছোট হয়ে গিয়েছে, কিন্তু এটি অনেক বড় ছিল। এই নদীটি কালের পরিক্রমায় সবই আসলে আমরা হারাতে বসেছি। তো এই হলো সেই বাধাঘাট। চিত্রা নদীর পাড়ে সিনেমা শুটিং হয়েছিল এখানে। রওশন জামিল, আফসানা মিমি, তৌকির আহমেদ, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ছিল এটি। আর এই ঘাটের সাথে যে পিছনের দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই কিন্তু অনেক ছবির অনেকটা শুটিং হয়েছিল। এবং আফসানা মিমির যে বাড়িটা ছিল, রওশন জামিল ছিল তার পিসি সম্ভবত, তো এই বাড়িটাতে কিন্তু শুটিং করা হয়েছিল। তো যাই হোক, এগুলো আমাদের কাছে খুবই পুরাতন, কিন্তু আপনাদের কাছে হয়তোবা নতুন। আর হয়তোবা আমার এই ভিডিওতে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকবে। তো বেড়ানো শেষে সন্ধ্যা হয়ে আসছিল, বাড়ির পথে রওনা দিলাম। তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার বা কোনো বিষয় জানতে চাইলে আমাকে প্রশ্ন করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরলে সেটা আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।